দুর্নীতি নির্মূল ও সুশাসন প্রতিষ্ঠা করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নই হবে নতুন মন্ত্রিসভার প্রধান লক্ষ্য। শপথ নেয়ার পর প্রথম কর্মদিবসে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা এই কথা বলেন। তারা জানান, মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। নাজিব ফরাইজের রিপোর্ট। নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা নিজ নিজ দফতরে আসলে তাদের ফুল দিয়ে বরণ করে নেন নিজ নিজ দফতরের কর্মকর্তা কর্মচারীরা। মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যই প্রথম দায়িত্ব পেয়েছেন, তাই শুরুতেই ছিল পরিচিতি পর্ব। সেটি হচ্ছে যে আমাদের এই জনপ্রশাসন হবে জনবান্ধব প্রশাসন। এই দেশের মানুষ, এই দেশের সমস্ত ক্ষমতার উৎস, তাদের জন্য কিন্তু প্রশাসন যাতে করে তাদের কাছাকাছি থেকে তাদেরকে সহযোগিতা করতে পারে। যে অন্তত আগামীতে ধর্ম মন্ত্রণালয়ের সকল দায়িত্ব আমাদের সকল অভিজ্ঞ ব্যক্তিদেরকে নিয়ে এমন সুন্দরভাবে এটা করতে চাই, আশা করি আমাদের পারফরমেন্সটা অন্য সকলের চাইতে অনন্য সাধারণ হতে হবে। এই চ্যালেঞ্জটা কিন্তু আমি দিয়ে পুরনো সদস্যরা বলেন, অসমাপ্ত কাজ শেষ করে আগামী 5 বছর দেশকে অনন্য উচ্চতায় পৌঁছে দিতে চান তারা। আমাদের একটা টিম ছিল, আমরা সেই জন্য যে কোনো চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা সফলতার মন্ত্রণালয়ে পরিণত হয়েছিল। আমরা সেই সফলতার যে ধারাবাহিকতা সেটা আমরা ধরে রাখব। এখন সবিস্তারে আপনাদের কাছ থেকে শুনব সেগুলো সমাধান করার ক্ষেত্রে রাষ্ট্রের পক্ষ থেকে কিভাবে সহায়তা করা যায় সেই কাজটি আমি করব। নতুন দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে জনগণের প্রত্যাশা পূরণের অঙ্গীকার করেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। আপনারা আমাকে সহায়তা করেন, আমি একজন কর্মী হিসাবে সকলকে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমিও ভূমিকা রাখতে চাই। সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, সরকার পরিচালনায় নিশ্চিত করা হবে এবার সুশাসনের ব্যাপারে অধিকতর মনোযোগী, যে গুড গভর্নেন্স, দুর্নীতি মাদক এ বিষয়টাও সময় লাগবে, তবে সরকার খুবই আন্তরিক। গত 2 মেয়াদে সরকার পরিচালনা ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সিনিয়র নেতা ও অভিজ্ঞ মন্ত্রীদের পাশে পেয়েছিলেন। এবার তিনি বেছে নিয়েছেন নতুন ও তরুণদের। তারা নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও সরকার পরিচালনায় কতটা দক্ষতার পরিচয় দেয় তা দেখতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়।